রক্তের যোগান অব্যাহত রাখতে রক্তদান শিবিরের আয়োজন ব্লাড ব্যাংকের আবেদনের সারা দিয়ে আটচল্লিশ ঘন্টার মধ্যে রক্তদান শিবিরের আয়োজন করলেন এবার রক্তের সংকট মেটানোর আবেদন চিকিৎসকদের চিকিৎসকদের আবেদনের সাড়া দিয়ে আটচল্লিশ ঘন্টার মধ্যে আজ রক্তদান শিবিরের আয়োজন বনগাঁ চাপাবেরিয়া বিদ্যায়তন ক্লাবের সামনেই লোকসভা নির্বাচন এছাড়াও চলছিল পবিত্র রমজান মাস সেই কারণে বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন জায়গায় বন্ধ রয়েছে রক্তদান শিবিরের আয়োজন পাশাপাশি লোকসভা নির্বাচনের কারণে আগামী দিনে আরও রক্তদান শিবির কমে যাওয়ার আশঙ্কা রয়েছে কিন্তু এই পরিস্থিতি দীর্ঘদিন চলতে থাকলে বনগাঁ ব্লাড ব্যাংকসহ সহ বিভিন্ন জায়গায় রক্তের যোগান কমে যাবে রক্ত সংকট দেখা দিতে পারে সেই কারণে রক্ত সংকট মেটাতে এবং রক্তের যোগান অব্যাহত রাখতে আবেদন জানান চিকিৎসকেরা চিকিৎসকদের আবেদনের সাড়া দিয়ে আটচল্লিশ ঘন্টার মধ্যে বনগাঁ শহরের চাপাবেরিয়া বিদ্যায়তন ক্লাবের পক্ষ থেকে আজ এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এই বিষয়ে ডাক্তার গোপাল পোদ্দার জানান চলছে পবিত্র রমজান মাস সামনে লোকসভা নির্বাচন সেই কারণে রক্তদান শিবিরের আয়োজন আগের তুলনায় অনেকটাই কমে এসেছে ফলে আগামী দিনে এইভাবে রক্তদান শিবির কমতে থাকলে রক্ত সংকট তৈরি হতে পারে সেই কারণে রক্তের যোগান অব্যাহত রাখতে এবং রক্ত সংকটের কথা মাথায় রেখে আমরা রক্তদান শিবিরের আবেদন করেছিলাম আমাদের আবেদনের সাড়া দিয়ে আটচল্লিশ ঘন্টার মধ্যে চাপাবেরিয়া বিদ্যায়তন ক্লাব একটি রক্তদান শিবিরের আয়োজন করে আমি অনেক ধন্যবাদ জানাই সকলকে সামনের দিনে রক্ত সংকট যাতে না হয় সেই লক্ষ্যে বনগা ব্লাড সেন্টারের আহ্বানে সাড়া দিয়ে বিদ্যায়তন ক্লাব বাহাত্তর ঘন্টার মধ্যে একটি রক্তদান শিবিরের আয়োজন করেছে তাতে এখন অবধি একত্রিশ জন রক্তদাতা রক্তদান করেছে আমি তাদের কাছে আহ্বান করেছিলাম যাতে এই সংকটের সম্মুখীন বনগাবাসীকে না হতে হয় তার জন্য আপনারা এগিয়ে এসে রক্তদান করুন আমার ডাকে সাড়া দিয়ে বিদ্যায়তন ক্লাবের এই মহৎ কাজকে বনগা ব্লাড সেন্টার উনিশ জানাচ্ছে আশা করছি আজ পঞ্চাশ মতো রক্তদান করে ব্লাড মজবুত হাত বাড়িয়ে দেবে ব্লাড ব্যাংক সূত্রে জানা গিয়েছে বনগা হাসপাতালের ব্লাড ব্যাংক পরিষেবার দিক থেকে রাজ্যের মধ্যে অন্যতম প্রয়োজনে এই ব্যাংক থেকে রক্ত সংগ্রহ করতে নদিয়া বারাসাত এমনকি বহু দূর থেকে আসেন রোগীর পরিজনেরা চলছিল রমজান মাস এছাড়াও বর্তমানে অত্যাধিক গরমের কারণে বিভিন্ন এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্পের সংখ্যা অনেকটাই কমে গিয়েছে সেই কারণে চিকিৎসকদের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল রক্তদান শিবিরের আয়োজন করবার জন্য বৃহস্পতিবার অর্থাৎ আজ সকালে চাপাবেরিয়া বিদ্যায়তন ক্লাবের ভবনে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিনের এই রক্তদান শিবিরে পুরুষ এবং মহিলা মিলিয়ে প্রায় পঞ্চাশ জন মানুষ রক্তদান করেন এদিন রক্তদান শিবিরের আয়োজন করতে পেরে খুশি আয়োজকেরাও এই বিষয়ে বিদ্যায়তন ক্লাবের এক কর্তা বলেন একেতেই প্রচণ্ড গরম পড়েছে তার মধ্যে সামনেই আবার লোকসভা নির্বাচন সেই কারণে রক্তদান শিবিরের আয়োজন সেভাবে না হওয়ায় রক্ত সংকট দেখা দিচ্ছে ব্লাড ব্যাঙ্কে সেই কারণে আমরা চিকিৎসকদের আবেদনে সাড়া দিয়ে আটচল্লিশ ঘন্টার মধ্যে রক্তদান শিবিরের আয়োজন করি এদিকে রক্তদান শিবিরে পুরুষ এবং মহিলা মিলে অনেকেই রক্তদান করেন এই লোকসভা নির্বাচনের জন্য চারিদিকে সবাই ব্যস্ত কিন্তু এই সময় রক্তের খুবই সংকট আমাদের ব্লাড ব্যাংকের পক্ষ থেকে ব্লাড ব্যাংকের পক্ষ থেকে বলা হয় আমরা আটচল্লিশ ঘন্টার মধ্যেই আমরা এই আয়োজনটা করতে পেরেছি আমাদের ক্লাবের যারা কর্মকর্তা আমাদের সদস্য আমাদের গ্রামবাসীদের উদ্যোগে এই যে মানবিক উদ্যোগ এই উদ্যোগ বিদ্যায়তন ক্লাব বরাবরই করে থাকে আমরা সব সময় মানুষের পাশে আছি আমরা মানুষের সঙ্গেই থাকি তাই এই অতি শর্ট টাইমেও আমরা আয়োজন করতে পেরেছি এবং আমাদের এখানে প্রায় চল্লিশ জন পঁয়তাল্লিশ জন রক্ত দিচ্ছে আমরা পঞ্চাশ জন আমাদের টার্গেট চিকিৎসকদের আবেদনের আটচল্লিশ ঘন্টার মধ্যে চাপাবেরিয়া বিদ্যায়তন ক্লাবের উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন সকলেই ব্যুরো রিপোর্ট নিউ স্নোম্যান্সল্যান্ড বনগা সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশেপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফোর নাইন থ্রি অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ